আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের দাবিকে নস্যাৎ করে দিয়ে বিজেপির বিরুদ্ধে খুব উগ্রে খানাকুলের বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দেন। নব্য তৃণমূলে যোগ দেওয়া এই সমস্ত নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দেন। বাইশে জানুয়ারি কলকাতায় ফিরহাদ হাকিমের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন খানাকুলের দাপুটে নেতা নইমুল হক ওরফে রাঙা সহ দল ত্যাগী বেশ কয়েকজন তৃণমূল নেতা। সেই সময় তৃণমূল নেতৃত্ব দাবি করেছিল বেশ কয়েকজন বিজেপির দাপুটে নেতা তাদের সাথে তৃণমূলে যোগ দেন বলে। অন্যদিকে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ দাবি করেছিলেন নইমুল হক ছাড়া কেউই তাদের দলের নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়নি। কিন্তু আজ বাংলার ক্যামেরার সামনে খানাকুলের বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব অকপটে বিজেপির বিরুদ্ধে খুব উগ্রে দল ত্যাগের কথা স্বীকার করে নিলেন। পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিমের হাত ধরে বলে সাফ জানিয়ে দিলেন। জানা গেছে খানাকুলের বিজেপি নেতা তথা 43 নম্বর জেডিপির প্রাক্তন সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মাইতি ও অর্ণব সরকার তৃণমূলে যোগ দিয়েছেন। আজ বাংলার ক্যামেরার সামনে সোজা সাপটা এই বিজেপি নেতৃত্বদের দাবি, তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। রামকৃষ্ণ মাইতি নামে প্রাক্তন বিজেপির সাধারণ সম্পাদক বলছেন, সারা দেশে বিজেপি সরকার যেভাবে মানুষকে হেনস্থার শিকার করাচ্ছে তাতে করে মানুষ আজ বড় অসহায় হয়ে উঠেছেন। সারা দেশে বিজেপি সরকার যেভাবে মানুষকে হেনস্থার শিকার করাচ্ছে তাতে করে মানুষ আজ বড় অসহায় হয়ে উঠেছেন। বর্তমানে দেশের অর্থনীতি একেবারে ভুলুণ্ঠিত হয়ে গেছে। সিএএর নামে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছে বিজেপি। কর্মসংস্থান আজ তলানিতে ঠেকেছে, তাই উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসা। আগামী দিনে তিনি তৃণমূল থেকে সক্রিয়ভাবে রাজনীতি করবেন। শুধু তিনিই নন, তার সাথে কয়েকশো কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছে রামকৃষ্ণ মাইতিরা। গত 22 তারিখে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি, তার যেটা মেনলি কারণ, দেখুন আমরা যেহেতু একদম মানে মন্ডল লেভেল, অঞ্চল লেভেল, গ্রাম লেভেলে কাজ করতাম, সেক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন আমাদের হতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সংগঠন করতে এসে আমাদের নেতৃত্বের প্রথম কথা কোনো সহযোগিতা পাচ্ছিলাম না। এ টু জেড যাবতীয় জিনিস, যাবতীয় খরচ আমরা নিজেরাই বেয়ার করতাম, নিজেরা দলটাকে ভালোবেসে করতাম। কিন্তু পরবর্তী সময় কি দেখলাম না, সিপিএমে অতীতে যারা হারমাদ হিসেবে এলাকায় পরিচিত ছিল তারা বর্তমানে এলাকার নেতৃত্ব দিচ্ছে। 98 সালে যে সমস্ত ব্যক্তিরা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয় পুড়িয়ে দিয়েছিল, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল, সেই সমস্ত সিপিএমের হারমাদরা আজকে বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব হিসাবে এলাকায় উঠে আসছে। আমাদের মতো যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেরা যারা একবারে বন্ড বিজেপি দলটা নীতি আদর্শ মেনে করছিল তাদের বর্তমানে প্রাধান্য ছিল, প্রাধান্য থাকলেও ওই হারমাদদেরকে নেতৃত্বরা গুরুত্ব দিচ্ছিল, এটা একটা দিক। তার সাথে সাথে দেশের অর্থনীতির দিকটা যদি আপনি দেখেন, দেশের অর্থনীতি আজকে তলানিতে ঠেকেছে। যত দিন যাচ্ছে ডে টু ডে জিডিপি হ্রাস করছে, তার সাথে সাথে আপনার দেশের কর্মসংস্থান নেই, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, যারা একদম ছোট ব্যবসাদার তারা তো আজকে মানে মৃত্যুর সম্মুখীন হয়েছে, এবং যারা মধ্যবিত্ত ব্যবসাদার তারা ইনকাম ট্যাক্স অফিসে চক্কর কাটতে কাটতে মাথা খারাপ করে ফেলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের যে অর্থনীতির অবস্থা, একটা বেহাল অবস্থা করেছে বর্তমান মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার, এটার তীব্র আমি ধিক্কার জানাই। তার সাথে সাথে একজন যে ব্যর্থ অর্থমন্ত্রী দেশের, যিনি এরকম স্টেটমেন্ট পর্যন্ত সংসদে দিয়েছেন যে 72 টাকা পেঁয়াজ তো আমি কি করবো, আমি পেঁয়াজ খাই না। এবং তার সাথে সাথে দেখবেন যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গা, যেটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা ছিল, রাজা রামমোহন রায় রামকৃষ্ণ দেবের বাংলা ছিল, সেই বাংলায় আজকে একটা সাম্প্রদায়িকতার বীজ ছড়ানো হচ্ছে বিজেপি সরকারের নেতৃত্বে, বিজেপি দলের নেতৃত্বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এনআরসি, এনপিআর, সিএ, এই ধরনের জনবিরোধী নীতি, একটা উভয় ধর্মের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা, এই জিনিসগুলো কোথাও না কোথাও আমাদের মনে ব্যথিত করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলোকে আমরা সমর্থন করতে পারছিলাম না, যে কারণে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কারণে এবং এলাকার উন্নয়নকে আরও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমরা বা আমি আজকে ভারতীয় তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি।
এবং আমার সাথে প্রায় 800 কর্মী এই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। আজকে এখানে আসা কেন? আজকে দাদার সাথে কাছে এসেছিলাম, আমাদের অনেকদিন ধরে একটা প্রকল্প আটকে গেছে, আমাদের গ্রামে যেটা জল নেই, জলের যেটা সমস্যা, অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করেছি কিন্তু সেরকম কোনো লাভ হয়নি। তো স্যারও অনেকদিন ছিলেন অফিসে, সেই জন্য হয়তো কাজ হয়নি। তো যাই হোক, আমাদের উই আর অল হোপফুল যে এবার স্যার এসে গেছেন, নিশ্চয়ই দাদার কাজটা আমাদের করে দেবেন, নিজে আমাদের পরিবার এসেছে সেটা হলো, আর গ্রামের যে জল সংকট সেটাও নিশ্চয়ই মিটবে। থ্যাংক ইউ। আপনি কি তৃণমূলে যোগ দিয়েছেন? আপাতত তাই। কেন তৃণমূলে যোগ দিয়েছেন? কেননা এর পেছনে অনেক কিছু কারণ আছে, আমি ডিটেলসে বলবো, আমি গেটিং লেট। আপনি বিজেপির কোন পদে ছিলেন? আমি বিজেপির এখন পর্যন্ত সেরকম মানে বলতে গেলে কি বলবো, এই বিষয়ে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষকে ফোন করা হলে তাকে ফোনে অবশ্য যোগাযোগ করা সম্ভব হয়নি। নিউজ আজ বাংলা, খানাকুল।